বছর তুমি এখানে এসে আবার কি পুরনো খেলা শুরু করছো? তুমি কি কোনোদিনও ভালো হবে না? এ ভালো হবে না, তুমি কোনোদিনও ভালো হবে না। বর্তমান আমরা এমন একটি সময় পার করছি, যদি কাউকে বলা হয় তোমাকে নগদ 2 লক্ষ টাকা দিব অথবা তোমাকে যে কোনো পজিটিভ ক্ষেত্রে ভাইরাল করে দিব, তুমি কোনটা চাও? সে অবশ্যই ভাইরাল হওয়ার অপশনটি বেছে নিবে। একটি পজিটিভ ভাইরাল একজন মানুষের ক্যারিয়ার দাঁড় করিয়ে দিতে পারে। তো সেরকমই একজন ভাইরাল মানুষ মাসুদ। অবশ্য তার ক্যারিয়ার আগের থেকেই সব ঠিকঠাক ছিল। সামাজিক যোগাযোগ মাধ্যমে এখন কোড ল্যাঙ্গুয়েজ, মাসুদ তুমি কি ভালো হবে না? সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী উবাইদুল কাদের তাকে যেখানে দেখেছেন বলেছেন ভালো হয়ে যেতে। প্রশ্ন ওঠে, কে এই মাসুদ? কেন তিনি ভালো হচ্ছেন না? খোঁজ নিতে গিয়ে জানা যায়, ভাইরাল হওয়া মাসুদ বিআরটি এর উপপরিচালক মাসুদ আলো, যে ভিডিও দেখে লাখো মানুষ বিনোদিত হচ্ছেন। মাসুদের দাবি, সেই ভিডিও 4 বছর আগে। তিনি এখন কেমন আছেন, কেন তাকে ভালো হওয়ার কথা বলা হয়েছিল, তিনি আদৌ ভালো হয়েছেন কিনা, দায়িত্ব পালন করছেন কোথায়, এসব বিষয়ে খোঁজ নিতে গিয়ে জানা যায় তিনি এখন বিআরটি এর মিরপুর অফিসে নেই, দায়িত্ব পালন করছেন সংস্থাটির প্রধান কার্যালয়ে। 2017 সালের জানুয়ারিতে বিআরটি এর মিরপুর কার্যালয় পরিদর্শনে গিয়ে ওবায়দুল কাদের তার সঙ্গে থাকা প্রতিষ্ঠানটির উপপরিচালক মাসুদ আলম প্রসঙ্গে বলেছিলেন, ভালো হয়ে যাও মাসুদ, ভালো হয়ে যাও, তোমাকে আমি অনেক সময় দিয়েছি, তুমি ভালো হয়ে যাও, তুমি কি এখানে আবার পুরনো খেলা শুরু করেছো, তুমি কি কোনোদিনও ভালো হবে না? ওই দিন তিনি বলেন, মাসুদের সঙ্গে দেখা হলেই প্রায় আমি বলি, মাসুদ তুমি ভালো হয়ে যাও, কিন্তু সে এখনো পুরোপুরি ভালো হয়নি। মাসুদ দীর্ঘদিন বিআরটিতে আছে, ব্যবহার ভালো, মধুর মতো, কিন্তু যা করার একটু ভিতরে ভিতরে করে। সেতুমন্ত্রীর এই বক্তব্য সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ভাইরাল হয়। ভাইরাল হওয়া ভিডিওতে আশেপাশে থাকা অন্যান্য গণমাধ্যম কর্মীরা জানান, সে সময় প্রায় হঠাৎ করে বিভিন্ন এলাকায় পরিদর্শনে যেতেন ওবায়দুল কাদের। তখন কাদের সঙ্গে বিআরটি এর উপপরিচালক মাসুদ আলমও থাকতেন। কাদের তখন অনেকটা হাসি ঠাট্টা করেই কথাগুলো বলতেন। গণমাধ্যম কর্মীরা তাকে বলেন, এটি 4 বছর আগের ঘটনা, আপনাকে তো ভালো হয়ে যেতে বলেছিলেন মন্ত্রী, ভালো হয়েছেন কিনা? এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, আমি তো এখন মিরপুর অফিসে বসি না, হেড অফিসে বসি। এর আগে বারবার তার সঙ্গে দেখা করার চেষ্টা করেও পারা যায়নি, তিনি সবসময় পরে কথা বলবো, মিটিংয়ে আছি বলে এড়িয়ে যান। তিনি বারবারই হেসে বলেন, আমি এখন আর ওখানে নেই। ভাববার বিষয় হলো, মাসুদ রানা শুধু ব্যক্তি ভাইরাল হয়নি, ব্যক্তির থেকে নামটি আরো বহুগুণ ভাইরাল হয়েছে। এদিক বিবেচনা করলে মাসুদ নামে সবাই এখন ভাইরাল। তো বর্তমান সময়ে একবার ভাইরাল হওয়া মানেই বহুগুণ পরিচিতি, যেটাকে কাজে লাগিয়ে আপনি হতে পারেন বড় ধরনের সেলিব্রিটি। তো আজকে ভাইরাল হওয়া মাসুদ সম্পর্কে তথ্য এতটুকুই। এরকম তথ্য পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন এবং ভিডিওতে লাইক কমেন্ট শেয়ার তো অবশ্যই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।